দেশের ঐতিহ্যবাহী যে শক্তিশালী মৃৎশিল্প, আমাদের এই ভূখণ্ডে যে এত মানে শক্তিমত্তা, মাটির যে গুণাগুণ, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের লাল মাটির যে একটা পাওয়ার, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু গবেষণা করার চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি। কেননা আমরা যারা একাডেমিক্যালি কাজ করি শিল্প হিসাবে, যেমন জানুয়ারি স্যার একটা শিল্প দর্শন থেকে, একটা দৃষ্টিভঙ্গি থেকেই চারুকলা অনুষদের ভেতরে মৃৎশিল্প বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। সেটা কি, সেটা হলো যে একটা পাশ্চাত্যের সাথে আমাদের যে শক্তিশালী মৃৎশিল্পের যে ঐতিহ্য ভান্ডার, সেই ঐতিহ্য ভান্ডারের সাথে একটা ফিউশন ঘটানো উনি চেয়েছিলেন। সেই জন্য মস্তফা আলীকে লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন, আবু সাইদ তালুকদারকে চায়না পড়াশোনা করার সুযোগ তৈরি করে হয়েছিল বা করেছিলেন। এই যে আন্ত একটা মিশ্রণ ঘটছে আমাদের এখানে অত্যন্ত শক্তিশালী, আমাদের মাটি যেভাবেই খুশি সেভাবেই মাটিকে আমরা কাজে লাগাতে পারি। এবং আমরা আমাদের নদী মাটি মানে পলি মাটির দেশ, নদী মাতৃক দেশ, মাটিটাও সহজে পাই। আমি আসলে আমার এক্সিবিশনে আপনারা দেখবেন, আমার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি খুশি হব, আমি একেবারে সাধারণ মাটি দিই, বাংলাদেশের যে দোয়াশ মাটি সাধারণ, আমি কোনো বিশেষ কারিগরিতে যাইনি, আমি সাধারণভাবে উপস্থাপন করতে চেয়েছি। আমাদের অন্তর্গত যে বাংলাদেশের মানুষের যে আর্থিক শোক দুঃখ বেদনা, সেই জিনিসগুলোকে আমি আমার শিল্পে প্রকাশ করতে চেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মৃৎশিল্পে যারা কাজ করে তারা কম বেশি জানে, এটা অনেকটা ডিপ্লোমেসি খাঁচার মধ্যে এই মৃৎশিল্পটা আজকে বন্দী নানা কারণে, এটা আমি ব্যাখ্যা করতে চাই না। এটার মধ্যে থেকে বেরিয়ে এসছেন ডক্টর চঞ্চল, যারা আমার বন্ধুরা ছাত্রছাত্রী আছে, তারা কি বেদনার মধ্যে দিয়ে বাংলাদেশে এই শিল্পটি চর্চা করে, যেটা অনেকখানি উপেক্ষিত শুধু নয়, মানে অনেক বড় বড় পেন্টার যারা আছেন তারাও কিন্তু ঠিক আমলে নেন না, অনেক মিডিয়ার লোকের আমলে নেন না যে এটা একটা শিল্প হতে পারে। অথচ আপনারা বাংলাদেশে এই ভারতবর্ষের শিল্পকলার ইতিহাস যদি দেখেন, আপনারা দেখবেন যে হাজার হাজার বছরের পুরনো কিন্তু এর ঐতিহ্য, মৃৎশিল্প ভাস্কর্য। চল আমার খুব কাছের, আমি চঞ্চলকে দেখেই খুশি হই, এর কতগুলো কারণ আছে। আমি মনে করি একজন শিল্পী যখন বেড়ে ওঠে তার একটা পরিসর দরকার হয়, স্টুডিও লাগে, এটা আমি মনে মনে ভাবি। কিন্তু আমি একবার আমার মামুন ভাইয়ের বাসায় গেছিলাম, সারাদিনই ছিলাম, আমারও ভালো খেয়েছিল, কিন্তু পরে বললো আরেকটা কাজ আপনার বাকি আছে, চলেন পাশে একটা স্টুডিও আছে নিয়ে যাই। আমাকে নিয়ে গেলো, আমি এই স্টুডিওতে চঞ্চলের আমি জানতাম না, আমি স্টুডিও দেখে অভিভূত হই, খুবই সুন্দর স্টুডিও, একদম পর্যায়ক্রমে সংস্কৃতিগুলো সাজানো আছে, এটা আমাকে খুব মুগ্ধ করে। এবং এরপর থেকে চঞ্চলের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধাবোধ, আমার ছাত্র আমাকে সাহায্য করলে কিন্তু শ্রদ্ধাবোধ থাকে যে চঞ্চল একটা প্রসেসের মধ্যে আগাচ্ছে, এটা সেই জন্য দরকার। আর চঞ্চল সন্ধ্যের পরে আমি আরো বেশি জানতে শুরু করি, রিসেন্টলি জানলাম যে চঞ্চল ডক্টর চঞ্চল, এটা এই আমি হয়তো 7 দিন আগে জানলাম, চঞ্চল কোনোদিন আমাকে বলেনি। তো আমি আজকে যখন প্রথম ঢুকলাম, একটা বিরাট ডেভেলপমেন্ট যে আমরা স্কাল্পচারটাকে সরাসরি গ্রাউন্ডে একদম নেচারের মধ্যে নিয়ে গেছি, এটার কোনো বেস নাই, ঘাসের মধ্যে পড়ে আছে, বাট ইসে এনভায়রনমেন্টাল একটা জিনিস মানুষকে শান্তি দেয়, এই যে এজেন্সি কোম্পানি কাজ করে যাচ্ছে। তারপরে আমি ঢুকলাম ভিতরে, ভিতরের পার্ট, কারণ হয়তো রফিক এই পজিশন সিকিউরিটার গিরোটার ছিল, রফিক কিন্তু খুব একটা বিরাট আইডিয়া তার মাথায় আছে, তো এই জন্য উপস্থাপনাটাও কিন্তু খুবই সুন্দর। আমি ভিতরে ঢুকলাম, এই কর্নার একটা স্কাল্পচার আছে, দেখি আমি মনে করছি এই কাজটা বোধহয় আমার, বিউটিফুল একটা ফল। আমি চঞ্চলকে বললাম যে তুমি তো স্কাল্পচার করছো, তা এটার কিরকম দাম? আসলে আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি নিয়ে যাই, তো আমি অত্যন্ত ইমপ্রেসড কাজ দেখে, যে আমাদের আমাদের দেশে সিরামিক্স এর বহু হার, এর প্রয়োগ চঞ্চলের, আমি চঞ্চলকে আমি এই গ্রাজুয়েশন আগে চঞ্চলকে আমি ভালো করে জানার চেষ্টা করছি, ক্রিডেনশিয়াল এত বড়, আমি দেখি প্রচুর টেরাকোটা সে দেশে বিদেশে তারপর বিভিন্ন জায়গায় কিন্তু তার আছে, এটা আমি আগেও জানতাম না।
তো আমাদের দেশ আমি মনে করি অনেক আগাচ্ছে। একদল তরুণ রাত দিন কাজ করছে, এর মধ্যে অনেকে আছে এনে, আরো অনেক আমাদের কলিগরা আছেন কাজ করছেন, চল চল এদের মধ্যে চঞ্চল আরো বড় হবে, কারণ আমার বয়সের তুলনায় চঞ্চল একেবারেই ছোট, টকটকে তরুণ। আমি আশা করব চঞ্চল থেমে থাকবে না, কাজ করে যাবে, এতে আমাদের দেশ। আমি খুব খুশি আছি যেহেতু মামুন ভাইয়ের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, আইসে দেখে দেখে মামুন ভাই খুব আমার কাছে, আর অনেকে আছে আমাদের আমি হয়তো যার ফলে আসি না, আর আমার অনেক টিচার আসতে পেরে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি চঞ্চলের শুভকামনা করি, দীর্ঘায়ু কামনা করি, চঞ্চল এগিয়ে যাবে অনেকদিন যাবত ভাস্কর্যের সাথে সম্পর্কিত আছি, এবং আমি আমাদের দেশের ঐতিহ্যবাহী ভাস্কর্য মৃৎশিল্প এগুলো নিয়ে কিছুটা হলেও গবেষণা করেছি। তা আমার কাছে মনে হয় যে চঞ্চলের এই প্রদর্শনীতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে আসলে ভাস্কর্য এবং মৃৎশিল্প যে এক হয়ে যেতে পারে, এবং আসলে আন্তর্জাতিকভাবে মৃৎশিল্প ভাস্কর্য খুবই প্রচলিত এবং বিভিন্ন বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন উন্মুক্ত স্থানে পাবলিক জায়গায় এগুলো দেখা যায়। আমাদের দেশে সেই তুলনায় যেহেতু আমাদের অনেক একটা দীর্ঘ এবং ঐশ্বর্যের সাথে একটা ঐতিহ্য আছে, সেই তুলনায় আসলে আমাদের মৃৎশিল্প ভাস্কর্যটা সেইভাবে এগিয়ে যায়নি। তো চঞ্চলের প্রদর্শনী দেখে আমার মনে হচ্ছে যে চঞ্চল যে আমাদের দেশীয় ঐতিহ্যকে একটা উচ্চ মর্যাদার আসনে রাখতে পেরেছে, এবং সেটার সাথে নিজের যেই কি বলবো সাম্প্রতিক সময়কার শিল্পকলায় এটাকে কিভাবে সামঞ্জস্যপূর্ণভাবে দুইটাকে মিলিয়ে যে কাজ করতে পেরেছে, এবং যেটা হামিদুজ্জামান স্যার বললেন যে এটাতে উপস্থাপনের ক্ষেত্রে যে সে যে চিন্তা করেছে, এটার জন্য আমি চঞ্চলকে সাধুবাদ জানাই। এবং এর সাথে সাথে আমি আশা করব যে আমাদের শিল্পীরা যেন আমাদের ঐতিহ্যের মধ্যে যেটা যে সব সব শিল্পী আসলে এক, অর্থাৎ যে ভাস্করই কোনো বিভাজন নেই। আমরা যদি দেখি আমাদের কুমাররা যারা একটা পর্যায়ে লক্ষ্মীছড়া তৈরি করে সেখানে ছবি আঁকে, আমরা কাজ করতে পারি, এটাই আমার আশা। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং চঞ্চল। হ্যাঁ, একটা সময় মৃৎশিল্পর হয়তো ওইখানে একটা মৃৎশিল্প শিল্পকলার ক্ষেত্রে একটা বিরাট স্থান করে নিয়েছে, এটা প্রমাণ ছিল মৃৎশিল্পের যে অবস্থা। এখন মৃৎশিল্পে অনেক সুন্দর কাজ হচ্ছে, অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, মৃৎশিল্প যেটা সুস্থ ধারণা ছিল তার অনেক বাইরে চলে গেছে, ভাস্কর্য মৃৎশিল্পে কোনো কোনো সময় তফাৎ করা মুশকিল। Thank you.
Thank you.